নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই যদি নোটিশ পেতে চান তাহলে এই জায়গায় ক্লিক করে ডক্টর লনির লনিস ওয়ার্কস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। শুধু সাবস্ক্রাইব করলেই হবে না, সাবস্ক্রাইব করার পর পাশে বেল বটনটি ক্লিক করে অন করুন, তাহলে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথেই আপনারা নোটিশ পাবেন, না হলে আপনারা সবাই বলতেই থাকবেন, লনি ভাই ভিডিও বানানো কি ছাইরা দিছেন, লনি ভাই নতুন কিছু কি দিছেন, লনি ভাই নতুন ভিডিও কবে পাবো। আপনাদেরকে একটা গল্প বলি, অনেকদিন আগের একটা গল্প, একজনের থেকে সম্ভবত শোনা একটা গল্প। আপনারা যদি আপনাদের রুমে থেকে থাকেন তাহলে আপনাদের রুমের লাইটটা অফ করে দিন। ঘটনাটা হচ্ছে একটা ট্রাক ড্রাইভার একবার অনেক গভীর রাতে একটা নির্জন এলাকায় রাস্তা দিয়ে ট্রাক চালাচ্ছিল। তো ট্রাক চালাতে চালাতে এক পর্যায়ে হঠাৎ সে দেখতে পেল রাস্তায় কি যেন একটা সাদা কাপড়ের মতো পড়ে আছে। তো ট্রাক চালকটা যখন আরো কাছে গেল দেখলো যে একটা মানুষের মতো কিছু একটা দেখা যাচ্ছে রাস্তায়, সাদা কাপড়ের মতো পড়া। তো ট্রাক চালকটা ব্রেক করে নিচে নামলো, দেখলো যে সম্ভবত একটা মহিলা রাস্তায় অ্যাক্সিডেন্ট করে পড়ে আছে। তো ট্রাক চালকটা আর উৎসাহ না দেখিয়ে চিন্তা করলো যে আমি ট্রাকটা চালিয়ে চলে যাই। তো যখনই সে আবার চলে যেতে নিচ্ছিল তখনই হঠাৎ সে খেয়াল করলো যেই লোকটা পড়ে আছে তার হাতের মধ্যে একটা আঙুলে একটা সোনার আংটি সম্ভবত সে দেখতে পেল। তো সে চিন্তা করলো যে চলে যখন যাব, এই অ্যাক্সিডেন্ট করে যখন মহিলাটা মারাই গেছে, সোনার আংটিটা নিয়েই যাই, অকারণে আংটিটা রেখেই বা কী হবে। তো লোকটা সেই লাশের আঙুল থেকে আংটিটা খুলে বের করার চেষ্টা করছিল, কিন্তু আংটিটা কোনোভাবেই আঙুল থেকে বেরোচ্ছিল না। লোকটা অনেক টানাটানি করছিল আঙুল থেকে আংটিটা বের করার জন্য, কিন্তু আংটিটা বেরোচ্ছিল না। তারপর লোকটার একটা জেদ চাপলো, সে চিন্তা করলো যে না, আংটিটা নিয়েই যাব। সে করলো কি, তার ট্রাকের ভিতর থেকে একটা ছুরি বের করলো, ছুরি বের করে মহিলার আঙুলটাকে কাটতে শুরু করলো, আঙুলটাকে পুরো কেটে ফেলে সেই আংটিটাকে নিয়ে সে পকেটে রাখলো। এরপর সে গাড়ি ড্রাইভ করে চলে গেল। তো এরপর অনেকদিন অতিবাহিত হয়ে গেছে, হয়তো 10-12 বছর হবে। সেই 10-12 বছর পর সেই লোকটা আবার সেই ট্রাক নিয়ে সেই রাস্তা দিয়ে যাচ্ছে। সেই গভীর রাতে সেই রাস্তা দিয়ে যখন যাচ্ছে হঠাৎ সে দেখল সামনে একটা লোক দাঁড়িয়ে আছে, একটা মহিলা লোক, সাদা শাড়ি পরা। তো মহিলাটা ট্রাকটাকে থামানোর জন্য হাত দেখালো। তো ট্রাক ড্রাইভার ট্রাকটা থামালো। মহিলাটা বলল যে আমি একটু সামনে যাবো ভাই, আমাকে কি লিফট দেওয়া যায়? তো ট্রাক চালকটা কিছু না চিন্তা করে বললো যে আচ্ছা ঠিক আছে, লিফট যখন চাচ্ছেন আসেন উঠেন। তো মহিলাটা ট্রাকে উঠল। তো লোকটা কিছুক্ষণ ট্রাক চালাচ্ছে, মহিলাটা পাশেই বসা। লোকটা ট্রাক চালাতে চালাতে হঠাৎ মহিলাটার দিকে তাকালো, পাশে তাকিয়ে দেখলো যে মহিলাটা বসে আছে। লোকটার নজরটা একটু নিচের দিকে গেল এবং মহিলার হাতের দিকে তাকালো। তো হাতের দিকে তাকিয়েই লোকটা একটু অবাক হলো যে মহিলার হাতের একটা আঙুল নাই। তো তখনই লোকটা একটু ভয় ভয় লাগতে শুরু করলো। তো সেই মহিলাটাকে জিজ্ঞেস করলো যে আপা,
আপনার হাতের এই একটা আঙুল নাই কেন? তো মহিলাটা বলল, আঙুলটা একজন নিয়ে গেছে। তো লোকটা একটু অবাক হলো, সে বলল যে কে নিয়ে গেছে? তো মহিলাটা লোকটার দিকে তাকালো, এরপর বলল, তুই ভয় পেয়েন না, জাস্ট ফান করছি, একটা ফান।